তোমার বউকে আমরা বন্দি করেছি, এবার দেখি আমাদের লিডারকে আটকে রেখে তুমি তোমার বউকে ছাড়িয়ে নিয়ে যেতে পারো কিনা। তোমরা গিয়ে গাড়িতে বসো দাদা ভাই, আমি এখান থেকে যে করে হোক ইমনকে উদ্ধার করে নিয়ে যাবো, যাও। মেয়েদের গাড়ি থেকে নামতে দিইনি, আমরা গাড়িতে যেতে পারবো না, সরি। এখানে ইমনের বাঁচা মরার প্রশ্ন জড়িয়ে আছে। আবার দেখা হবে, আমাদের লিডারকে ছেড়ে দিলে আপনার বউকেও ছেড়ে দেওয়া হবে। আহা, 24 ঘন্টা, ঠিক 24 ঘন্টা সময় দিয়ে গেলাম, তার মধ্যে লিডারকে ছেড়ে না দেওয়া হলে না না না, এই ট্রিগারটা জাস্ট প্রেস করে দিলেই একদম খেল খতম। হ্যাঁ, না না, ট্রিগারটা টিপে দিলে আপনারা অন্ধকারের সুযোগ নিয়ে যে করে হোক ওদের পিছন থেকে ঘিরে ফেলুন। যান, এক মিনিটের ব্যাপার স্যার, কিন্তু ওরা যে আপনার স্ত্রীকে আটকে রেখেছে, আমরা কিছু করতে গেলে তো ওরা গুলি চালিয়ে দেবে। আমি যেটা করলাম আপনি সেটা করুন, বাকিটা আমি দেখছি। আমাকে সেকেন্ডারি গানটা দিন। শুনুন, সবাই একসঙ্গে যাবেন না, ভিড়ের আড়াল নিয়ে এক একজন করে যাবেন। বিকেল দেখো, আমি সারেন্ডার করতে চাই, আমি খালি হাতে আলোচনা করব তোমাদের সঙ্গে, তোমাদের লিডারকে ছাড়ার ব্যাপারে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব, যাতে তোমাদের লিডারকে ছাড়া যায়। আমি সেই নিয়ে কোনো কথা তো হবে না, আগে আমাদের লিডারকে ছাড়া হবে, তারপর ফোনে কথা হবে। তুমি নিজেকে খুব চালাক মনে করো না, হ্যাঁ মিস্টার রণজা চ্যাটার্জি, কলকাতা থেকে এসে আমাদের পেছনে হুলিয়া দিতে এসছো, হুলিয়া। দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের লিডারকে ছাড়া হবে, তার জন্য আমি কথা বলব, আই গিভ ইউ মাই ওয়ার্ড। তার আগে আমি তোমাদের সঙ্গে বসে আলোচনা করতে চাই, শান্তিপূর্ণ। হ্যাঁ, তোমার সঙ্গে আমাদের কোনো আলোচনা নেই, কোনো আলোচনা নেই। দেখো, আমার ওয়াইফ তো এই প্রফেশনে নেই, ও তো নির্দোষ, তাহলে মিছিমিছি ওকে আটকে রেখে তোমাদের কি লাভ বলো? ওকে ছেড়ে দাও, আমাকে নাও। দেখো, আমি খালি হাতে তোমাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছি, দরকার হলে তোমাদের ডেনে আমি যাব, একা নিরস্ত্র, কাউকে সঙ্গে না নিয়ে। যদি আমার শর্তে তোমাদের রাজি হওয়ার মতো কিছু পয়েন্ট আছে বলে মনে হয়, তাহলে তোমরা রাজি হয়ে, না হলে তোমরা আমার সঙ্গে যা খুশি করো, কিন্তু ওকে ছেড়ে দাও প্লিজ। খুব দুর্বল জায়গায় আঘাত লেগেছে না? শুনো, আমি এদের সঙ্গে কথা বলে মন ডাইভার্ট করার চেষ্টা করি এদের, আর আপনারা নিজেদের মধ্যে দু একজন সুযোগ বুঝে এখান থেকে বেরিয়ে যাবেন, কিন্তু খবরটা একসঙ্গে সবাই যাবেন না, তাহলে ওরা অ্যালার্ট হয়ে যাবে, আর একবার অ্যালার্ট হয়ে গেলে আরও ফেরত শেষ হয়ে যেতে পারে। ইমন ওদের হাতে আছে, যে কোনো মুহূর্তে ওরা যা খুশি করতে পারে। আমরা সবাই তোর ফোর্সকে গার্ড করে দাঁড়াচ্ছি, ওদের পর এখান থেকে বেরিয়ে প্রয়োজন মতো পজিশন নিয়ে নিতে। ছোটো ভাই, তুই তাড়াতাড়ি কিছুটা কর, কিন্তু ও যদি চলে যায় এবং যদি ডেরায় নিয়ে যায় ওদের, তাহলে কিন্তু এমন তো অক্ষত অবস্থা পা। সারাপ রণু, আস্তে। আমি যখন ওদের সঙ্গে কথা বলছি আমাকে প্লিজ ডিস্টার্ব করো না, আর প্লিজ আপনারা সরে যান এখান থেকে, প্লিজ যান, গো। Position in it. Jump, move.
যাবেন না স্যার। বন্দুক নামান, আমি আলবার যাব। আমি যখন বলেছি ওদের সঙ্গে কথা বলবো, আমি যাব কথা বলবো। রণজয় চ্যাটার্জির বউ এখন আমাদের হাতে, তাই রণজয় চ্যাটার্জির মাথা খারাপ হয়ে গেছে। দেখুন, আমি সারেন্ডার করছি, আমার হাতে কোনো আর্মস নেই। দেখুন, আমি খালি হাত, আমি খালি দুটো কথা বলতে চাই। আপনারা প্লিজ আমার কথাটা বলার সুযোগ দিন, তার আগে আপনারা কিছু করবেন না প্লিজ। কি কথা? তার আগে আমাকে এগিয়ে এসে আপনার সঙ্গে কথা বলতে হবে আমার কথাটা শোনার জন্য। দেখুন, আমি খালি হাতে রয়েছি, আপনাদের হাতে সকলের বন্দুক রয়েছে। আপনারা চাইলে আমাকে ঝাঁঝরা করে দিতেই পারেন, কিন্তু আমার এইটুকু বিশ্বাস আছে আপনার উপরে যে আমার কথাটা না শুনে আপনি আমার বা আমার স্ত্রীর কোনো ক্ষতি করবেন না। আমাকে আমি মানুষের উপরে বিশ্বাস করি, আমি এদের উপরে বিশ্বাস করি, বিশ্বাস রেখে আমি এগোচ্ছি। আমি জানি যে আমার কথাটা না শুনে ওরা কিছু করবে না, আমাকে এটুকু কথা বলার সুযোগ দেবে। আপনি যদি প্লিজ আমার সঙ্গে কথাটা বলেন প্লিজ। বলুন কি কথা, বলুন। দেখুন মানিদা, বলছিলাম যে খালি হাতে এসেছি, কিন্তু খালি হাতে যাবো না। দাদা ভাই, ওকে ধরো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, একদম আওয়াজ করবে না, যা বলবো তাই শুনবে, এখানে দাঁড়াবে। জীবনে একটা দিনও আমাকে শান্তিতে থাকতে দাও, এখানে এসে তুমি অশান্তি করছো প্লিজ। এখন আর কোনো কথা নয়, এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আমার কাজ মিটিয়ে আসি। একদম চুপ চুপ। আমার কথা শোন, ডোন্ট প্যানিক। আমি তোকে বলছি, সিচুয়েশন রন আউট কন্ট্রোলে। আরে বোকামি দেখতে পেলি না কি করে তোকে বের করে নিয়ে এলো, চোখের পলকে বের করে আনলো। আমার কথা শুন, আমি তোকে বলছি, রনো ইজ এ গ্রেট ফাইটার ইমন, জাস্ট বিলিভ মি, ও ফিরে আসবে। ডোন্ট প্যানিক, হ্যাঁ ডোন্ট প্যানিক। ইমন, সিচুয়েশন বেটার বুঝলি, আমার হচ্ছে ব্যাপারটা অনেক ওদের কন্ট্রোলে চলে এসেছে। কুসুম